আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে অতি সহজে পড়া যায় এটা নিয়ে আলোচনা করবো। আমরা তো অ্যাডজেক্টিভ জানি যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ এরকম বুঝলে অ্যাডজেক্টিভ। কিন্তু এই সংজ্ঞাটা একটু একটু শর্ট হয়ে গেছে, মানে এই সংজ্ঞা দিয়ে সম্পূর্ণ অ্যাডজেক্টিভ বিষয়টাকে কভার করা যায় না। তো সংজ্ঞা এমন হওয়া উচিত যে সম্পূর্ণ বিষয়টাকে কভার করতে পারে, মানে সম্পূর্ণ বিষয়টা একটা সংজ্ঞার ভিতর মানে মানে প্রবেশ করতে পারে, এরকম একটা সংজ্ঞা প্রয়োজন। তো আমরা এই দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণের সংজ্ঞাটাকে একটু এক সাইড করে রেখে দিলাম। তখন আমরা একটা নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। তো এখন যে সংজ্ঞাটা বলবো এই সংজ্ঞাটা দিয়ে আপনি সব অ্যাডজেক্টিভ কভার করতে পারবেন। সংজ্ঞাটি হচ্ছে যে যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলছি, যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ একটা উদাহরণ দিই আমি, যেমন আমি বললাম রহিম ইজ এ গুড বয়। এই যে গুড, রহিম ইজ এ গুড বয়, গুড বয় কে? রহিম। তাহলে রহিম হচ্ছে একটা নাউন। এই গুড কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? নাউন, মানে রহিম নাউনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার একটা দেখেন যে আই হ্যাভ এ ইংলিশ গ্রামার, আই হ্যাভ এ ইংলিশ গ্রামার, আমার একটি ইংরেজি গ্রামার বই আছে, ঠিক আছে। দেখুন এখানে ইংলিশ শব্দ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়ার কারণ হচ্ছে নাউনের পূর্বে যে সকল যাই শব্দ বসে, নাউনের পূর্বে যে শব্দ বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সুতরাং আমরা অ্যাডজেক্টিভ কী বলতে পারি? যা নাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং নাউনের পূর্বে যা কিছু থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ভালো থাকুন সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।